আমরা চলে আসলাম ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। আজকে ছাত্রলীগের 74তম প্রতিষ্ঠা বার্ষিক উপলক্ষে রেলি হচ্ছে, শোভাযাত্রা রেলি হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন যে পিছনে আমার পিছনে হাজার হাজার শিক্ষার্থী রয়েছেন। তারা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে একটু পূর্বেই, আজকে হচ্ছে 4 জানুয়ারি 2022, সেই ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে একটি বিশাল র্যালি নিয়ে তারা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শাহবাগের উদ্দেশ্যে যাচ্ছেন। আপনারা যারা আমাদের পর্যটনের যে ট্রাভেলিং বাংলাদেশ 24.com দেখে থাকেন, আপনাদেরকে আমরা বিভিন্ন সময় পর্যটনের বিভিন্ন তথ্য দিয়ে থাকি। অনুরূপভাবে বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য এবং হচ্ছে বাংলাদেশের রাজনৈতিক ক্ষেত্রে যেই সংগঠনের অবদান সবচেয়ে বেশি, বাংলাদেশের মুক্তিযুদ্ধ আন্দোলন থেকে শুরু করে বর্তমান পর্যন্ত মুক্তিযুদ্ধ এবং হচ্ছে স্বাধীনতার পরবর্তী থেকে শুরু করে প্রত্যেকটি ক্ষেত্রে ছাত্রলীগের অবদান রয়েছে। সেই ছাত্রলীগের অবদান থেকেই কিন্তু আজকে যে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী শুরু হলো। শিক্ষা, শান্তি, প্রগতি, এই তিনটি স্লোগান নিয়ে ছাত্রলীগ 1948 সালের 1 জানুয়ারি বাংলাদেশে প্রতিষ্ঠা করেছিলেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাত ধরেই কিন্তু ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী শুরু হয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে পিছনে হাজার হাজার শিক্ষার্থী রয়েছে। আমরা দেখতে পাচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের যে হোম ইকোনমি কলেজ রয়েছে, তাদের পক্ষ থেকে একটি বিশাল, অনেক সুন্দর একটি চমৎকার র্যালি করা হচ্ছে। সেই র্যালির সাথে আমরা রয়েছে এবং হচ্ছে যেই বড় একটি র্যালি করা হবে সেখানেও আমরা যুক্ত হব। আমরা ট্রাভেলিং বাংলাদেশ 24.com থেকে বলছি, আজকের সত্যি একটি আনন্দের দিন। বাংলাদেশের মুক্তিযুদ্ধের যেই সংগঠনের অবদান রয়েছে সেই সংগঠনের পক্ষ থেকেই কিন্তু এত চমৎকার একটি র্যালি করা হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন পিছনে, আমার পিছনে হাজার হাজার শিক্ষার্থী রয়েছেন যারা হচ্ছে ছাত্রলীগের কর্মী, নিবেদিত প্রাণ। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শের তারা হচ্ছেন নেত্রী এবং হচ্ছে নেতাকর্মীরা পিছনে রয়েছেন ছাত্রলীগের। তারা দেখতে পাচ্ছেন যে পিছন থেকে আসছেন। আজকে হচ্ছে 4 জানুয়ারি, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে একটু পূর্বেই কিন্তু আওয়ামী লীগের ছাত্রলীগের সাবেক যিনি সাধারণ সম্পাদক ছিলেন, তিনি হচ্ছেন জাহাঙ্গীর কবির নানক, তিনি উদ্বোধন করেছেন এই র্যালি। সেই র্যালিটি হাঁটি হাঁটি পাপা করে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে যাচ্ছে ছাত্রলীগের কেন্দ্রীয় অফিস তথা আওয়ামী লীগের যে পার্টি অফিস রয়েছে সেই পার্টি অফিসের দিকে যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন যে অনেক চমৎকারভাবে, অনেক সুশৃঙ্খল একটি সংগঠন, যেই সংগঠন 1948 সালে প্রতিষ্ঠা হয়ে বর্তমান পর্যন্ত যেই সংগঠন 74 বছর অতিক্রম করছে। অনেক শিক্ষার্থী রয়েছে, তারা যাচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শাহবাগের উদ্দেশ্যে আসছেন। আমরা রয়েছি জাতীয় যেই আমাদের গণগ্রন্থাগার অধিদপ্তর রয়েছে সেটার সামনে দাঁড়িয়ে রয়েছে। আপনাদের দেখতে পাচ্ছেন যে পিছনে অনেক কলেজ, আর সেই কলেজের পক্ষ থেকে একটি র্যালি আসছে। আমরা আপনাদেরকে বিভিন্ন সময় পর্যটনের তথ্য দিয়ে থাকি, আজকে তথ্য দিচ্ছি বাংলাদেশ ছাত্রলীগের যেই প্রতিষ্ঠাবার্ষিকী উদ্বোধন করা হলো সেই প্রতিষ্ঠাবার্ষিকীর একটি অংশ আপনাদেরকে দেখাচ্ছি। আমরা বলছি ট্রাভেলিং বাংলাদেশ 24.com থেকে, আমরা বলছি ঘুরব দেশ দেখবে পৃথিবী। আমরা আজকে ঘুরে ঘুরে দেখাচ্ছি যেই বাংলাদেশ, বাংলাদেশের ইতিহাস ঐতিহ্যের সাথে যেই সংগঠনটি অতপ্রোতভাবে জড়িত এবং হচ্ছে ভাষা আন্দোলন থেকে শুরু করে মুক্তিযুদ্ধ এবং হচ্ছে স্বাধীনতা প্রত্যেকটি ক্ষেত্রে এই ছাত্র সংগঠনের অবদান রয়েছে। সেই ছাত্র সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকী আজকে পালন করা হচ্ছে। আমরা এখানে প্রায় অর্ধলক্ষাধিক শিক্ষার্থী এবং ছাত্রলীগের কর্মী তারা রয়েছেন ঢাকা মহানগর এবং ঢাকা মহানগরের বিভিন্ন নেতাকর্মীরা তারা যুক্ত হয়েছেন। আমরা পিছনে দেখতে পাচ্ছি ছাত্রলীগের যে সাবেক যারা সভাপতি, কেন্দ্রীয় সভাপতি, সেক্রেটারি রয়েছেন তারা রয়েছেন এবং হচ্ছে আওয়ামী লীগের কেন্দ্রীয় যেই কমিটিতে যারা রয়েছেন তারাও কিন্তু এখানে যুক্ত হয়েছেন এবং তারা এসে এখানে র্যালি উদ্বোধন করেছেন। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যে কেন্দ্রীয় নেতৃবৃন্দ রয়েছেন ছাত্রলীগের তারা আসছেন। আজকে 4 জানুয়ারি, আমরা রয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের হচ্ছে শাহবাগের জাতীয় গ্রন্থাগারের সামনে আমরা দাঁড়িয়ে রয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে শিক্ষার্থীরা যাচ্ছেন হাঁটি হাঁটি পাপা করে। আজকে যে র্যালিটি, এই র্যালিটি শাহবাগ থেকে শুরু করে র্যালিটি হচ্ছে
বঙ্গবন্ধু এভিনিউ যে গুলিস্তান পার্টি অফিস রয়েছেন সেখানে পর্যন্ত যাবেন। তো আপনারা যারা আমাদের সাথে যুক্ত হয়েছেন আপনাদেরকে আবার অন্য কোনো ভিডিওতে আমরা যুক্ত করে বাংলাদেশ ছাত্রলীগের যেই 74তম জন্মবার্ষিকী সেটি উপলক্ষে বিশাল একটি র্যালি উদ্বোধন করা হয়েছে, সেই র্যালিতে আপনাদেরকে ওতপ্রোত এবং হচ্ছে বিভিন্ন তথ্য দিয়ে থাকা। আমি মুস্তাফিজ, ধরুন ট্রাভেলিং বাংলাদেশ 24.com ঢাকা।